ইতালিতে দেশটিতে বৈধকরণ প্রক্রিয়ায় গেল 10 দিনে মাত্র 25,000-এর মতো আবেদনপত্র জমা পড়েছে। এদিকে দেশটির লম্বর্দিয়া প্রদেশের বৃদ্ধাশ্রমগুলোতে মারা যাওয়া প্রবীণদের স্বজনেরা অযত্ন ও অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তত 50টি মামলা দায়ের করেছেন। ইতালিতে 24 ঘন্টায় 53 জন মারা গেছেন। ভেনিস থেকে বিস্তারিত জানিয়েছেন মাকসুদ রহমান। ইতালির করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে ব্যাপক হারে, আর তার উপর ভিত্তি করে সরকার কর্মযোগ্যে সমগ্র জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। তারই পরিকল্পনা হিসেবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্কুল বিশ্ববিদ্যালয়গুলো খোলা হলেও যেই মায়েদের সন্তানের বয়স 6 বছরের নিচে তাদেরকে কর্মে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আমরা আমাদের কর্মস্থলে যোগ দিতে পেরেছি, ইতালিয়ান গভর্নমেন্ট আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্দিয়া প্রদেশে করোনাকালীন সময়ে যেই হাজার হাজার বৃদ্ধাশ্রমগুলোতে মারা গিয়েছেন বুধবার, সেখানে 50টি মামলা দাখিল করা হয়েছে তার বিচার চেয়ে। ধারণা করা হচ্ছে ওখানকার কর্মে নিয়োজিত ব্যক্তিদের গাফুলিতির জন্য হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধাশ্রমগুলোতে মারা গিয়েছে। এদিকে ইতালিতে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ার খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মাত্র 25,000 দরখাস্ত পড়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র থেকে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের 14টি কৃষি ফার্ম থেকে 60 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে এখন প্রায় 36,000 ইউরোপীয় প্রবাসী আটকে আছেন এবং তারা চাচ্ছেন ইউরোপে ফিরতে। আশা করা যায় অচিরেই ফিরতে পারবেন তারা।